হরে কৃষ্ণ। শ্রী ভক্তমণ্ডলী, আপনাদের আজকের অনুষ্ঠানে সুস্বাগতম এবং আমার হার্দিক অভিনন্দন এবং বৈষ্ণবীয় প্রণাম। আজকের একটা নতুন বিষয় নিয়ে আমরা শ্রবণ করব, যেটা ম্যাক্সিমাম মানুষ জানে না। সেটা এইটা জানার জন্য আপনাদের ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন, কেন এটা সবার জানা উচিত। আপনার উপনয়নের প্রশ্ন আছে, বিষয়টা কি যে উপনয়ন কোন বয়সে ওঠে, আপনার মনে প্রশ্ন আছে না? হ্যাঁ আছে। তা কে বলবে আপনাকে? তা আমরা তো স্কুল কলেজে সব অন্যান্য কন্ত গ্রন্থ পড়েছি, তা এটা তো শাস্ত্রীয় ব্যাপার, পুরাণের ব্যাপার। তা পুরাণ কি কোনো কলেজ আছে না কোনো স্কুল আছে? তা ম্যাক্সিমাম মানুষ এই বিষয়টা নিয়ে প্রশ্ন থাকে এবং জানে না, কি করে জানে? তাদের জানার উপায় নেই তো। হ্যাঁ, সংসারের চাপ, স্ত্রী পুত্র স্বামী সংসার নিয়ে এত কর্মে ব্যস্ত, কি করে জানবে বলুন? তা তাই জন্য আপনাদের জানানোর জন্য এই ভিডিওটি করা, যে উপনয়ন কোন বয়সে ওঠে। স্কন্দ পুরাণে থেকে আমি বলছি, স্কন্দ পুরাণে লেখা আছে যে ব্রাহ্মণ যারা, ব্রাহ্মণ মানে যারা ব্রাহ্মণের আচরণ আছে, আজকালকার তো ব্রাহ্মণ আপনারা জানেন ভালো করে, আমি আর কি বলবো, যারা ব্রাহ্মণ মানে যে ব্রহ্মজ্ঞান যারা আছে, ব্রহ্মজ্ঞান মানে কি? বেদ অধ্যয়নকারীকে ব্রহ্মজ্ঞান বলে, ভাগবত গীতা অধ্যয়নকারীকে ব্রহ্মজ্ঞান ব্রাহ্মণ বলে। তা ব্রহ্মজ্ঞান যাদের আছে তাদের ব্রাহ্মণ বলে। তা সেই ব্রাহ্মণের পত্নীর গর্ভে যে সন্তানটি জন্ম হয় তার কবে উপনয়ন বা কৈতে উঠবে সেটা বলছি, স্কন্দ পুরাণে আছে। তা সেই ব্রাহ্মণের স্ত্রীর গর্ভে যেদিন সন্তান ধারণ করে সেদিন থেকে জন্মদিন অবধি তাকে এক বছর হিসাবে ধরা হয়, বোঝা গেছে? যেদিন থেকে ব্রাহ্মণের স্ত্রী গর্ভধারণ করবে সেদিন থেকে ওই সন্তানটি যেদিনকে প্রসব করবে সেদিন অবধি সন্তানটিকে এক বছর বয়স হিসাবে ধরা হয় শাস্ত্রমতে। এবং প্লাস ওই জন্মদিন থেকে যেদিন জন্ম হলো ওদিন থেকে চার বছর, তাহলে কত হলো? মায়ের গর্ভে এক বছর আর ওদিকে চার বছর, তাহলে পাঁচ বছর হলে ব্রাহ্মণের সন্তানের উপনয়ন হয়, বোঝা গেছে? এটা পদ্মপুরাণ থেকে বলছি। এবার জানতে পারলেন আপনারা যে ব্রাহ্মণের সন্তান কবে উপনয়ন বা কইতে ওঠে। এবার আসি ক্ষত্রিয়, যারা ক্ষত্রিয় তাদের, ক্ষত্রিয় স্ত্রী যেদিন থেকে গর্ভধারণ করবে সেদিন থেকে ওই সন্তানের জন্ম অবধি এক বছর প্লাস জন্মদিন থেকে ওই সন্তানের পাঁচ বছর, তাহলে কত হলো? এক বছর গর্ভে এবং জন্মদিন থেকে পাঁচ বছর, তাহলে টোটাল হলো ছ বছর। ছ বছরের ক্ষত্রিয়ের সন্তান উপনয়ন বা পৈতে ধারণ করতে পারবে। এবারে আসি বৈশ্য, ঠিক একই পদ্ধতিতে বৈশ্যরা, বৈশ্যের স্ত্রী যেদিন থেকে গর্ভধারণ করবে সেদিন থেকে জন্ম অবধি এক বছর প্লাস জন্মদিন থেকে ছ বছর, তাহলে ছয় আর গর্ভে এক সাত বছর, সাত বছর বয়সে বৈশ্যের সন্তানরা উপনয়ন বা কইতে নিতে পারে। তা আপনারা প্রশ্ন থাকবেন, আর এখানে শূদ্রদের কথা বললেন না কেন? প্রশ্ন থাকতে পারে তো, কেন শূদ্রদেরকে এখানে শূদ্রদের কাজ সেবা করা, তা ভগবানের ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, ভগবানের এই চারটে বর্ণের মানুষের স্থান কোথায় কোথায় জানেন? ব্রাহ্মণ হচ্ছে ভগবানের মস্তক, ক্ষত্রিয় হচ্ছে ভগবানের বায়ু, বৈশ্য হচ্ছে ভগবানের জঙ্ঘা, আর শূদ্র হচ্ছে ভগবানের চরণ। তা আপনারা বিচার করুন, যারা ভগবানের চরণে আছে তারা ভগবানকে আগে পায় না যারা ভগবানের মাথায় আছে তারা পায়, বলুন?
ভগবান কাকে আগে দেখে? তা আপনি যখন আপনি মাথার আপনি যে তো চোখ এখানে আপনি মাথাকে দেখতে পান? ওই জন্য ব্রাহ্মণদের খাটনি বেশি, কাজকর্ম বেশি, তার শূদ্ররা স্বাভাবিকভাবেই উদ্ধার হয়। কারণ ভগবানের দৃষ্টি চরণে, ভগবান সামনে দিয়ে তার কাত কাত সামনে দিকে আমি তাকাই কাকে দেখব? তা আপনার পায়ের দিকে কাউকে দেখব? তাহলে শূদ্ররা হচ্ছে ভগবানের চরণ, তা ওরা অটোমেটিক কৃপা লাভ পাবে। আর শূদ্ররা এই বৈষ্ণব পথে যদি আসে তারা অটোমেটিক বৈষ্ণব হয়ে যায়। তাই জন্য শূদ্রদের কথা এখানে লেখা নেই শাস্ত্রে। তা শূদ্রদেরকে ছোট ভাববেন না আপনারা, শূদ্রদের কাজ সেবা করা, শূদ্রদের কাজ সেবা করা বৈশ্য ক্ষৈত্র ব্রাহ্মণদের সেবা করা। আর ব্রাহ্মণের সেবা করবে কে? ক্ষৈত্ররা রক্ষা করবে। বৈশ্যের সেবা করবে কে? বৈশ্য কার সেবা করবে? ক্ষৈত্র। এরকম চেন আইজ। তা তাই জন্য শাস্ত্রে শূদ্রদের কথা লেখা নেই। শূদ্রদেরকে আপনারা ছোট ভাববেন না। শূদ্র ছাড়া দেশ চলবে? চলবে না। সেবা ছাড়া দেশ চলবে? তা চলবে না। তাই জন্য শূদ্রদের কাছে শূদ্রতা হচ্ছে উচ্চ, ভগবানের আগে কৃপা লাভ করবে। তা আপনারা জানলেন যে কোন বয়সে উপনয়ন বা বইতে ওঠে। তা আমার বক্তব্য এখানে বিশ্রাম রাখছি, আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে। এরকম নিত্য নতুন আপনারা ভিডিও পেতে যদি চান তাহলে এই ভিডিওটির নিচে সাবস্ক্রাইব বাটন আছে ওখানে ক্লিক করবেন এবং সমস্ত সনাতনী বন্ধুদের ছড়িয়ে দেবেন। হরে কৃষ্ণ, ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন।